ও বাইট করলে কি বিপদ আছে? বাইট করলো কামলে তুমি ওই লুকি কামলে লাগবে ওরকমই লাগবে। এটাকে যখন ধরেছিলাম আমার ওটা দিয়ে দিছি, যখন ধরছিলাম কেজির মধ্যে ধরে এখান থেকে এই মাথার এখান থেকে দুগুলো এখান থেকে বের হলো সব পাবলিক। নমস্কার, আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন, আমি হিমাদ্রি। পৃথিবীর সবথেকে যে রহস্যময় জীব সেই সাপ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সাপ এত রহস্যময় জীব কেন? কারণ আমরা এর বিষয়ে খুব কম জানি, আর এই বিষয়ে আজকে একটু বেশি জানার জন্য আজকে আমরা পেয়ে গেছি অঞ্জন দে, যিনি এই সাপ নিয়ে সারাক্ষণ থাকেন এবং এই সাপ ধরা এবং বিভিন্ন সাপকে ধরা ঠিক না রেস্কিউ করা তার কাজ। তো আজকে আমরা সরাসরি জেনে নেব অঞ্জনদার কাছ থেকে এই সাপ সম্পর্কে বেশ কিছু তথ্য এবং কোন সাপ কীরকম, কোন কোন সাপের বিষ হয় না হয় এবং সেই বিষের কী কী প্রকারভেদ আছে এবং কেন অঞ্জনদা এই জীবনটা বেছে নিল বা কেন এই জীবনে এলো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরাসরি প্রশ্ন করে দেবো অঞ্জনদাকে। যে অঞ্জনদা, তুমি এই প্রফেশনে এলে কেন? প্রথমত হচ্ছে সাপ আমার প্রিয় একটা প্রাণীর মধ্যে একটা। তার মধ্যে হচ্ছে এই সাপ নিয়ে মানুষের প্রচুর কুসংস্কার ঢুকে রয়েছে এবং সারা ভারতবর্ষে প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। যে সব সাপেরই যে বিষ হয়, কোন সাপের বিষ হয় বা কোন সাপের বিষ হয় না এটা মানুষ জানে না বলেই মৃত্যুর হারটা এত বেশি। এই কারণেই আমরা সাপ নিয়ে বেরিয়েছি যাতে এই মৃত্যুর হারটাকে আমরা কমাতে পারি। তা তুমি এই প্রফেশনে কদিন ধরে আছো? আমি এই প্রফেশনে প্রায় 10-12 বছর ধরে রয়েছি। তো তোমার, তুমি যেমন জানালে এই প্রফেশনে আসার জন্য তোমার যে কারণ, তোমার কাছ থেকে আমি কয়েকটা জিনিস জেনে নেব। যে তুমি বললে যে বেশ কিছু সাপের বিষ হয়, বেশ কিছু সাপের বিষ হয় না, তো কোন কোন সাপের প্রধানত বিষ হয় আর বিষহীন সাপ প্রধানত কী কী? প্রথমত হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিষধর সাপগুলো আছে খুবই কম। ভারতবর্ষে প্রচুর পরিমাণেই সাপ আছে, তার মধ্যে নির্বিষ সাপের সংখ্যাই বেশি আর বিষধর সাপের সংখ্যা প্রচুর কম। যেগুলো হচ্ছে গোখরো, কেউটে, কালাজ, শাখামুটি, শঙ্খচূড়, চন্দ্রবোড়া, এগুলো হচ্ছে বিষের বিষধর সাপের তালিকায় পড়ে। মানে এগুলো কামড়ালে পড়ে তোমার মৃত্যু ভয় বা যে কোনো মানুষের মৃত্যু ভয় আছে বা মৃত্যু হবেই। এবার আমরা যে রাস্তাঘাটে দেখি, যেরকম এই দারাজটা রয়েছে আমার সামনে, এর কোনো বিষ হয় না, এখন যদি আমাকে কামড়ে দেয় আমার কিছু হবে না। আচ্ছা, লাউ ডাকা সাপ আছে যেগুলো গাছে গাছে ঘুরে বেড়ায়, সবুজ রঙের হয়, সেগুলোরও কোনো বিষ হয় না। বেতাচড়া সাপ আছে যেগুলোর বিষ হয় না। ঘরগিন্নি সাপ ঘরের ঘরের আনাচে কানাচে দেখা যায়, সেগুলোরও কোনো বিষ হয় না। আমরা চাই যে মানুষের মধ্যে এই ভুলটা কাটুক, যে সব সাপেরই যে বিষ হয় এই ভুলটা মানুষের মধ্যে কাটুক, তবেই মানুষ আরও সচেতন হতে পারবে। আমরা চাই যে মানুষ সাপ সম্পর্কে আরও সচেতন হোক, কারণ এই প্রাণীগুলোরও মানুষের সাথে বেঁচে থাকার অধিকার আছে। ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতেই এরা সমাজের যে ইকোসিস্টেম আছে সেটাকে কন্ট্রোল করছে। এবার এই সাপগুলোকে যদি আমরা ভয়ের কারণ দেখিয়ে বা অন্য কোনো কারণ দেখিয়ে যদি মেরে ফেলি, সাপগুলোকে শেষ করে দিই, তাহলে অনেক রকম আমাদের সামাজিক প্রবলেম হতে পারে, ইকোসিস্টেমের ক্ষতি হতে পারে। আমরা চাই এই সাপগুলো পৃথিবীতে এইভাবেই বেঁচে থাকুক এবং ইকোসিস্টেমটা যাতে ঠিকঠাক ব্যালেন্স থাকে। আচ্ছা, তো অঞ্জনদা যেমনটা জানালো যে সাপকেই যে মেরে ফেলা হয়, সে মেরে না ফেলে যদি সাপ আমাদের সঙ্গে যেমন পৃথিবীতে এসেছে তেমন পৃথিবীতে যদি থাকে আর চারপাশটা মানুষের মতন, কুকুরের মতন, বিড়ালের মতো যদি সাপ থাকে, তাহলে কিন্তু আমাদের বাস্তুতন্ত্রটা বা ইকোসিস্টেম যেটা সেটা কিন্তু ঠিক থাকবে। আচ্ছা অঞ্জনদা, এই সাপকে মেরে ফেলা হয় প্রধানত যখন সাপ বাড়িতে ঢুকে যায়। তো এই সাপ বাড়িতে ঢোকার পেছনে কী কী কারণ থাকতে পারে বলে তোমার মনে হয়? সাপ তাদেরই বাড়িতে ঢুকবে যেই বাড়িতে ওর খাবার আছে, যেমন ইঁদুর, টিকটিকি, ব্যাং, গিরগিটি। যেমন বেশিরভাগ সাপ ঢোকে কিন্তু গরিব মানুষের বাড়ি, মানে যেই বাড়িতে কোনো বড় লোকের ফ্ল্যাটে কিন্তু সাপ ঢুকতে দেখা যায় না। আমি যত সাপই ধরেছি ম্যাক্সিমাম যেই সমস্ত বাড়িতে ইঁদুর, টিকটিকি, ব্যাং এই সমস্ত বাসা করে বেঁধে রয়েছে, সেই সমস্ত ইঁদুর, টিকটিকি, ব্যাং খাওয়ার জন্যই কিন্তু মানুষের বাড়িতে ঢোকে, নতবা সাপ মানুষের বাড়িতে অযথা ঢুকতে চায় না। তাদের জন্য থাকার জায়গা তাদের জঙ্গলে সেই গর্ত, যে গর্তেই ওরা থাকবে, কারোর বাড়িতে এসে তারা বাসা বাঁধবে। আচ্ছা, ইয়ে তুমি যেরকম বললে, তো সাপ যে ঘরে ঢুকে যায়, তো ঘরে ঢোকার পরে সাপকে অনেকে আছে অনেক জায়গায় পিটিয়ে মেরে ফেলে,
তো সেটাও তো তুমি প্রথমেই জানালে যে সেটা আমাদের বাস্তুতন্ত্রের জন্য যথেষ্ট ক্ষতিকর। তাহলে তোমার মতে কি বলে, যখন কোনো বাড়িতে যদি সাপ ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে করা উচিত, তাদের পাশের যদি কোনো স্নেক ক্যাচার থাকে যারা সাপ ধরছে, কারোর বাড়িতে সাপ রেস্কিউ করছে, তাদেরকে ফোন করুন বা আমাকেও ফোন করতে পারেন। যদি আমার পাশাপাশি যদি সেই বাড়ি হয়ে থাকে, আমি সেই বাড়িতে যাব, সেই বাড়ি থেকে সাপটাকে রেস্কিউ করুন। আচ্ছা, তো তুমি বললে যে তোমার ফোন নাম্বার যদি থাকে তাহলে তুমি সাপ রেস্কিউ করবে, তো তোমার ফোন নাম্বারটা একবার যদি ক্যামেরায় বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9903-86-16-55। আচ্ছা, তো আপনারা যেমনটা দেখলেন, এই দাদা কিন্তু অনেকদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তুমি তো সাপ ধরছো অনেকদিন ধরেই, তো তোমার মূলত কোন কোন জায়গার মধ্যে ধরছে, এবং তুমি কি বন দপ্তরের সাথে কাজ করছো? আমি এক মাস হলো বন দপ্তরের সাথেই কাজ করছি, এবং আমি কাঁচড়াপাড়া থেকে নৈহাটি পর্যন্ত আমি সাপ রেস্কিউ করি। আচ্ছা আচ্ছা, সুতরাং নৈহাটি থেকে কাঁচড়াপাড়ার মধ্যে যদি কোনো মানুষ যদি তাদের বাড়িতে সাপ ঢুকে গেছে বা এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু তারা এই দাদাকে ফোন করে জানাবেন, তাহলে দাদা কিন্তু এসে সেই সাপটাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে, মানে বাঁচিয়ে। আচ্ছা, তুমি যে সাপটা বাড়ি থেকে ধরছো, ধরার পর তুমি সেই সাপটা সাপগুলোকে নিয়ে কী করো? আমাদের সামনেই ফরেস্ট আছে, সেই ফরেস্টের জঙ্গলেই আমরা ছেড়ে দিই। তো যেমনটা দেখছেন, সাপ কিন্তু এখানে মারা হচ্ছে না, এবং সাপকে যেমন তার অধিকার আছে পৃথিবীতে বেঁচে থাকার, সেই অধিকারের সাথে কিন্তু সাপকে তার ঘরে তার নিজস্ব বাসস্থান যেটা জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু এই বাবুদা মতো লোকেরা যারা আছে তারা কিন্তু ছেড়ে দেয়। সুতরাং অযথা যে সাপকে পিটিয়ে মারা হয় সেটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, মানুষ যে এমনি যে এভাবে সাপকে নিয়ে যে পিটিয়ে মেরে ফেলছে, এটা সম্পর্কে তুমি অতিরিক্ত আর কি বলতে চাইবে? অতিরিক্ত কিছু বলার নেই, ব্যাপার হচ্ছে মানুষ জানে না বলেই পিটিয়ে মারছে। কারণ একটা সাপ শুধু পৃথিবীতে বাস্তুতন্ত্র না, মানুষের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে ওষুধগুলো খায়, আমরা সবাই জানি সাপের বিষ দিয়ে প্রচুর ওষুধ তৈরি হয়, তা সেই ওষুধের ঘাটতি হয়ে যাবে। আচ্ছা, আমরা নিজেদের স্বার্থেই আমরা সাপগুলোকে বাঁচানোর চেষ্টা করব, এটাই আমি চাই। আচ্ছা, সাপ মারা ক্ষতি ছাড়া ভালো আর কিছু নেই। যেমন ধরো একটা চন্দ্রবোড়াকে আমরা পিটিয়ে মেরে ফেললাম, অনেকেই জানে না চন্দ্রবোড়া কিন্তু ডিম পারে না, চন্দ্রবোড়া ডাইরেক্ট বাচ্চা দেয়, সরাসরি বাচ্চা দেয়। একটা বড় সড়ো চন্দ্রবোড়া প্রায় 30-35টা বাচ্চা দেয়, আবার সেই বাচ্চাগুলোকেও নিজেই খায়। এবার আমরা যদি সেই বড় সাপটাকে পিটিয়ে মেরে ফেলি, তাহলে আমরা কী করলাম? আমরা সমাজের আরও ক্ষতি করলাম। আমরা একটা সাপকে মেরে আরও 30-35টা সাপকে কিন্তু আরও বাঁচিয়ে দিলাম, তার মানে আমরা সাপের থেকে রেহাই পেলাম, সাপ আমাদের আরও জাকিয়ে ধরলো। আচ্ছা, আমরা এটাই করব যে সাপ মারবো না। সাপ না মারলে কী হবে? ওই সাপটাই সেই বাচ্চাগুলোকে খেয়েই পরিমাণটা কমাবে। সাপ মারাটা আমাদের কাজ না, ওটা প্রকৃতি নিজেই করবে। আচ্ছা, এটা তো গেল আমাদের একটা দিক যে সেখানে বাড়িতে সাপ ঢুকে গেলে কী করা উচিত না করা উচিত, এবং এই সাপ নিয়ে যেটা বেশি রহস্য রয়েছে কারণ মানুষ বেশি জানে না সাপ সম্পর্কে, তো সাপ সম্পর্কে কিছু জ্ঞান জেনে নেওয়ার জন্য কিছু কিছু বিষয় সাপ সম্পর্কে জেনে নেওয়ার জন্য আমি বাবুদার কাছ থেকে কয়েকটা ডিটেল আমি জেনে নেবো সাপ সম্পর্কে। আচ্ছা, এই বাবুদা, তুমি তো প্রথমেই বললে যে বিষধর সাপের সংখ্যা ভারতে অন্যান্য সাপের তুলনায় একটু কম, তো বিষধর সাপ যেগুলো আছে তাদের বিষ প্রধানত কী কী ধরনের বিষ হয়? বিষ অনেক ধরনেরই হয়, কিন্তু আমাদের ভারতবর্ষের যে সাপগুলো আছে তাদের মধ্যে দুটো বিষই পাওয়া যায়, একটা নিউরোটক্সিন, একটা হিমোটক্সিন, মানে একটা স্নায়ু নাশ করবে, একটা রক্তকে নষ্ট করবে। গোখরো, কেউটে, কালাজ, শাখামুটি, এদের হচ্ছে নিউরোটক্সিন। আর চন্দ্রবোড়া যে সাপটা আছে সেটা হচ্ছে হিমোটক্সিন, মানে ও কামড়ালে পরে রক্তকে নষ্ট করবে। আর গোখরো, কেউটে, এরা যদি কামড়ায় তোমার প্যারালাইসিস হয়ে যাবে। আচ্ছা, তো আমরা তো জেনে নিলাম যে সাপের বিষগুলোর প্রকারভেদগুলো, এবার আমরা জেনে নেবো যে সবথেকে বিষধর সাপ হিসেবে কোনগুলো রয়েছে, কোনগুলো সবথেকে বিষধর সাপ মানে ভারতবর্ষের এখন সবথেকে বিষধর সাপ রয়েছে চন্দ্রবোড়া। আচ্ছা, তারপরে রয়েছে খুরসা, তারপরে রয়েছে গোখরো। আচ্ছা, অনেকের মধ্যে যে একটা ধারণা আছে যে খুব মানে ভয়ঙ্কর সাপ এবং বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা, তো সেটার ক্ষেত্রে আমাদের রিস্ক কীরকম ব্ল্যাক মাম্বার দিয়ে? ব্ল্যাক মাম্বার দিয়ে আমাদের কোনো রিস্ক নেই, কারণ আমরা ভারতবর্ষে থাকি। ব্ল্যাক মাম্বা আফ্রিকার সাপ, এখানে থাকার কোনো চান্সই নেই, তাই ব্ল্যাক মাম্বা নিয়ে আমাদের ভাবনার কোনো বিষয় নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আচ্ছা, তো তুমি তো অনেক জায়গায় সাপ ধরতে গেছো, তো তোমার কোথাও এমন কিছু হয়েছে বা মানে ওখানে গিয়ে তো তুমি নিশ্চয়ই দেখেছো যে সাপ সম্পর্কে অনেক গুজব রয়েছে, তো তোমার কাছে আসা এরকম কোনো কিছু গুজব যদি তুমি শেয়ার করতে চাও?
গুজবই গুজব। প্রথমেই এই সাপটা নিয়েও একটা গুজব, এই সাপটার কোনো বিষ হয় না, তবুও মানুষ ভাবে যে এটার লেজে নাকি বিষ। আমি কিন্তু এই লেজটাও ধরে রেখেছি, তুমিও ধরে রেখেছিলে অনেকক্ষণ ধরে, এ তুমি নিজেই দেখতে পাবে এই সাপের লেজে কোনো বিষ হয় না। এটা নিজেই তুমি ধরে দেখতে পারবে যে এটার কার কোনো কাটা বা কিছুই নেই, এটা বিষের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে। অনেকে জানে দাঁড়া সাপ লেজ দিয়ে বাড়ি দেয়, বাড়ি দিলে সেই জায়গাটা নাকি পচে যায়। তো বাড়ি দেওয়ারও তুমি দেখতেই পাচ্ছ ও কোনো বাড়ি দিচ্ছে না, একটা ঘরের মানে কুকুর বিড়ালের মতন রয়েছে, যেভাবে কুকুর বিড়াল থাকে। এই সাপটাকেও মানুষ অযথা ভয় পেয়ে পিটিয়ে মেরে ফেলছে। তাই আমি সবার কাছে অনুরোধ যে অযথা পিটিয়ে মারাটা উচিত উচিত হবে। যেমনটাই অঞ্জন দেব আমাদের বাবুদা জানালেন যে সাপ যদি আসে তো সাপটাকে পিটিয়ে না মেরে, যে যারা এভাবে সাপ ধরে রেস্কিউ করছে, রেস্কিউ করে যারা বনে ছেড়ে দিচ্ছে, এই পৃথিবীতে তাদেরও যে বাঁচার অধিকার আছে তাকে যারা স্বীকৃতি দিচ্ছে, তাদেরকে ডেকে এই সাপ যদি তাদের হাতে তুলে দেয়, তাহলে কিন্তু সাপরা কিন্তু এই পৃথিবীতে যা যে বাঁচার অধিকার আছে সেই বাঁচার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। এবং আমাদের সবসময় এটা উচিত যে সাপ যদি ঘরে আসে অযথা প্যানিক না হয়, সাপটার পেছনে লক্ষ্য রাখার জন্য, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই মানুষগুলোকে ডেকে সাপটাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং সাপ যদি কামড়ায়, সাপ কামড়ালে কিন্তু কোনো ওঝার কাছে না গিয়ে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। ক্যামেরায় অর্ঘর সাথে আমি হিমাদ্রি, দ্য রেগুলার ডট ইন।